আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো রয়েছেন। সাম্প্রতিক সময়ে ব্যাংকিং সেক্টরে যে অস্থিরতা বিরাজ করছে, আমার ভিডিও অনেকেই দেখেন, অনেকে কমেন্টস করেন, অনেক কিছু জানতে চান, আমিও আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখেন, সাম্প্রতিক সময়ে অনেকগুলো ব্যাংক কিন্তু গ্রাহকের টাকা সঠিকভাবে দিতে পারছে না, ব্যাংকের ডিপোজিট রেখে টাকা পাচ্ছে না। অনেক সময় 10,000, আপনার 10 লাখ টাকা আছে, তার এগেনস্টে 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকার চেক নিয়ে গেলেই ব্যাংক দিতে কাচুমাচু করছে, অনেকে গিয়ার ভাঙাতে পারছেন না। এটা আসলে আমার ভিডিওগুলো যারা দেখে আসছেন তারা যদি সচেতন হতেন, তাহলে আশা করি আমার ভিডিও যেসব ব্যাংকের নাম দেওয়া সেই ব্যাংকগুলোতে কিন্তু প্রবলেম হয়নি। যেগুলো ভালো ব্যাংক ছিল, যেগুলো বলা ছিল ভালো, সেগুলো কিন্তু প্রবলেম হয়নি। প্লাস আমি যে শেয়ারের উপর বেস করে যে ব্যাংকগুলোর নাম দিয়েছিলাম, অনেকে বলছিল শেয়ার প্রাইস কি কিভাবে হয় হ্যান ত্যান। দেখেন, শেয়ার প্রাইস যে ব্যাংকগুলোর ভালো, সেই ব্যাংকগুলো কিন্তু গ্রাহকের টাকা দিতে পারছে না এমন না। যে ব্যাংকগুলা অধিক হারে মুনাফা দিত, অধিক হারে ইন্টারেস্ট দিত, মানে মনে হতো যে কিভাবে সম্ভব, অন্য ব্যাংক দিচ্ছে 8%, এক ব্যাংক দিচ্ছে 11%, 10.5%, এই যে 2-3% লাভের বেশি আশায় আমরা এই সকল ব্যাংকগুলোতে টাকা রাখছিলাম। দেখেন, সেই ব্যাংকগুলো কিন্তু টাকা ফেরত দিতে পারছে না। আবার অনেক ব্যাংক দেখা যাচ্ছে সাম্প্রতিক ক্রাইসিসে রয়েছে। এখন যারা এই ব্যাংকগুলোতে টাকা রেখেছেন তারা কি করবে, তাদের কিছু উদ্দেশ্যে কথা বলার আছে। সেটা হচ্ছে, বাংলাদেশে যে ব্যাংকগুলো টাকা দিতে পারছে না, বেশিরভাগই ব্যাংকগুলো হচ্ছে সাবেক কিছু দুর্নীতিগ্রস্ত ব্যাংক, যেগুলা বেশ কিছু টাকা বিদেশে পাচার হয়েছে যে ব্যাংকগুলোর টাকা, সেই ব্যাংকগুলোর গ্রাহকরাই টাকা পেতে হিমশিম খাচ্ছেন। এর পিছনে আমাদেরও কিছু কারণ রয়েছে, কারণ আমরা জানি ব্যাংক, ইসলামী ব্যাংকগুলা গ্রাহকদের প্রায় 90%-এর উপরের টাকা বিনিয়োগ করে, মানে লোন, যে সকল কাস্টমার লোন চায় তাদেরকে লোন দেয়। গ্রাহক কি করে, কাস্টমারদের কাছ থেকে ডিপোজিট নিয়ে আসে এবং সেই টাকা আবার গ্রাহকদের মাঝে ঋণ হিসাবে বা ইনভেস্টমেন্ট আকারে বিতরণ করে। ব্যাংক হচ্ছে মিডিলম্যান। এখন যদি এমন হয় যে আপনার টাকা 100 টাকা থেকে 90 টাকা আপনি বিনিয়োগ করে ফেলছেন, এবং অ্যাট এ টাইমস যদি আপনার 20% বা 30% গ্রাহক যদি একবারে টাকা ফেরত পায় চায়, সবাই যদি আতঙ্কিত হয়ে ব্যাংকের কাছে আমরা ধর্ণা দেই, তাহলে ব্যাংকের পক্ষেও কিন্তু, কোনো ব্যাংকের পক্ষে কিন্তু সেই টাকা ফেরত দেওয়া সম্ভব না। কারণ হচ্ছে, ব্যাংক তো একটা ক্যালকুলেশন করে যে আমার এত পার্সেন্ট গ্রাহকদের চাহিদা থাকতে পারে, সেই ক্যালকুলেশন করে তারা মার্কেটে একটা বিনিয়োগ করেছে। সে কিন্তু চাইলেই তার যে বিনিয়োগ গ্রহীতা বা ঋণ গ্রহীতা তার কাছ থেকে টাকাটা যখন তখন নিতে পারে না বা ফেরত চাইতেও পারে না, ব্যাংকের এটা সম্ভব না, নিয়মের বাইরে। ব্যাংকের মেয়াদ শেষে ব্যাংক ফেরত চাইতে পারে অথবা কিস্তির ইনস্টলমেন্ট ফেরত চাইতে পারে। তো এরকম, যেটা আমরা সবাই যদি একবারে ব্যাংকের কাছ থেকে টাকা চাই, আমরা আসলে ফেরত পাবো না, ব্যাংক দিতেও পারবে। এজন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং চোখ কান খোলা রেখে ধীরে ধীরে টাকাটা আমরা আস্তে আস্তে ভালো ব্যাংকের ডিপোজিটে যাব। আমরা ভালো স্ট্রং ব্যাংক যেগুলো রয়েছে বাংলাদেশে, আমরা জানি প্রতি বছরই কিন্তু বাংলাদেশ ব্যাংক রেটিং প্রকাশ করে শেয়ার মার্কেটে, কিছু আপনার ইন্ডিকেটর রয়েছে শেয়ার মার্কেটে, শেয়ার প্রাইস রিফ্লেক্ট হয়, এগুলোর উপর ডিপেন্ড করেই আমরা ব্যাংকে টাকা রাখবো। আতঙ্কিত হব না, আমাদের টাকা আশা করা যায় নিরাপদ থাকবে। বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দিলে সব ব্যাংকগুলো আবার ঘুরে দাঁড়াবে। তো সবাই আতঙ্কিত হবেন না, প্যানিক হয়ে সবাই একসঙ্গে ব্যাংকে টাকা আনতে যাব না। আমরা দেখি ব্যাংকিং সেক্টর যখন একটু স্টেবল হবে, তখন
তখন আমরা নিরাপদ ব্যাংকে টাকা রাখবো, ভালো ব্যাংকে টাকা রাখবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।